গায়ে লেখা নো রিফিউজাল, কিন্তু নানা অজুহাতে প্রত্যাখ্যান অব্যাহত। নাজেহাল শহরবাসী, 15 জুন থেকে 1 জুলাই মাত্র 15 দিনে জমা পড়েছে অন্তত 200 অভিযোগ। এই প্রেক্ষিতে এবার শহরের ট্যাক্সি চালকদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের। অভিযোগ প্রমাণিত হলেই লাইসেন্স সাসপেন্ড। ট্যাক্সি ইউনিয়নের আন্দোলনের পর 11 জুন থেকে ভাড়া বেড়েছে ট্যাক্সির, কিন্তু তারপরেও জমছে অভিযোগের পাহাড়। যাত্রী প্রত্যাখ্যানের পাশাপাশি কখনো নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত না যাওয়া, গেলেও বেশি ভাড়া চাওয়া বা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের মতো অভিযোগ জমা পড়ছে বেলতলা মোটর ভেহিকেলসে। বেলতলা মোটর ভেহিকেলসের আধিকারিক অমিতাভ সেনগুপ্ত জানিয়েছেন, 1 জুলাই পর্যন্ত গত 15 দিনে 200টি অভিযোগ জমা পড়েছে। দোষ প্রমাণিত হলে লাইসেন্স সাসপেন্ড করা হচ্ছে। এখনও পর্যন্ত 32 জন চালকের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। পরিবহন দপ্তর সূত্রে খবর, নোটিশ পাওয়ার পরও যদি কোনো ট্যাক্সি মালিক বা চালক শুনানিতে হাজির না হন, সেক্ষেত্রে অভিযুক্ত গাড়িটি যাতে রাস্তায় নামতে না পারে তার জন্য গাড়ির কর জমা দেওয়া বা ক্লিয়ারেন্স সার্টিফিকেট আটকে দেওয়া হচ্ছে। সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।